তবে ঠিক আছে আসবো পরবর্তী ঝুমর গীতে নিয়ে আসবো আপনার পরবর্তী শিল্পীকে। তো কথাটা হচ্ছে দেখবে ময়ূরভঞ্জ বাসী হোক কি কেউঝর বাসী হোক মানে যত জায়গায় কি ঝুমরের কিছু মহত্ব আছে বা ঝুমরকে কিছু জানে ঝুমরের বিষয়ে কিছু জানে তো সেই জায়গায় দেখবে ভাদর মাসে একটা পূজা হয় করম পূজা, তাই না? আমরা প্রকৃতির সেবা করি মানে ডাল গাড়ি থাকি করম ঠাকুরকে আনি ডাল গাড়ি আমরা পূজা করে থাকি সেটা হচ্ছে আমাদের পরম্পরা আমাদের সংস্কৃতি মহান আমাদের পরম্পরা মহান। তবে সেই করম ঠাকুরের সেবা করে থাকি তো সেই ভাদর মাসের একাদশী দিনে উদাহরণ থাকে। তবে সেই সময় কি হয় বাজিক আছে ঢোল বাদল ঢোল বাজা আর বাজিক গেল বাদল আর আমরা সবাই আসছে আমাদের করম ঠাকুর আনতে যাবো চল এই ঝুমর গীতটা নিয়ে আসছে আমাদের অনুষ্ঠানের জ্ঞানে কি ও ট্রেডিশনাল ঝুমর মেলোডির সেই সুপার ডুপার হিট ঝুমর গায়িকা রেখা দিদি আপনাদের সামনাকে আসছে। তবে আপনাদেরকে অনুরোধ করবো জোর সরে তালি দিয়ে সেই রেখা দিদিকে পঞ্চাশ হাজার স্বাগত জোর সরে তালি করম রাজা